أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি মোহাম্মদ নাজমুল হক সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ রাজশাহী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ক্লাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করেছি পঞ্চম অধ্যায় পাঠ দুই সেখানে আমরা তার জন্ম শৈশব ও কৈশোর সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত আরো একটি পাঠ পড়ব পঞ্চম অধ্যায় পাঠ তিন তার যৌবনকাল নবুয়ত প্রাপ্তি ও ইসলাম প্রচার এই তিনটে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আশা করি তোমরা ধৈর্য ধারণ করে মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে প্রথমে আমরা আলোচনা করব আজকে যৌবনকাল সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কাজই আমাদের থেকে অনেক ব্যতিক্রম বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যৌবনকালে পদার্পণ করেন তখন তার ভিতরে কিছু গুণের বহিঃপ্রকাশ ঘটে যেমন সত্যবাদিতা তিনি সবসময় সত্য কথা বলতেন তিনি একমাত্র মহামানব যিনি তার 63 বছরের জিন্দগিতে কখনো মিথ্যা কথা বলেন নাই ন্যায়পরায়ণতা অর্থাৎ ন্যায়পরায়ণতা তার ভিতরে ছিল তার এবং তার ভিতরে যে এই যে চারিত্রিক ভালো গুণগুলি ছিল এগুলা খুব দ্রুত মক্কার অলিতে গলিতে দিকে দিকে ছড়িয়ে পড়ল তখনকার আরবের শ্রেষ্ঠ সম্পদশালী বিদুষী ও বিধবা মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবসা দায়িত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্পণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবসায়িক কাজে সিরিয়া যান তিনি এই ব্যবসায় আশাতীত লাভবান হয়ে দেশে ফিরে আসেন অর্থাৎ যেটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল্পনাও করতে পারেন নাই তার থেকে অধিক লাভ করে তিনি দেশে ফিরে আসেন তো যুবক হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বশীলতা ও সততার পরিচয় দিয়ে তা সর্বকালের সকল যুবকের জন্য তা আদর্শ অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায় তিনি দেখাশোনা করছেন ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু সেখানে এত সুন্দর হয়ে এত স্বচ্ছভাবে এই কাজটা করছেন এটা কিন্তু সমস্ত যুবকদের জন্য আদর্শ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ভিতরে কিছু মানুষ এরকম রয়েছেন যে তারা যখন ব্যবসা করতে যায় বিশেষ করে মালিকের অগোচরে কিছু লড়চড় করার চেষ্টা করে যা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে মোটেও ছিল না তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক যে কার্যক্রম রয়েছে এটাকে পর্যবেক্ষণ করার জন্য তার অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী মাইশারা কি নাম মাইশারা এই মাইশারাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার জন্য যে তিনি কিভাবে কি কাজ করতেছেন কি করতেছেন এটা দেখার জন্য তারা মাইশারাকে তিনি মাইশারাকে তার সাথে সিরিয়া পাঠান তো মাইশারা সিরিয়া গেছে সিরিয়া থেকে ফিরে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী বর্ণনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন তাতে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিবাহের প্রস্তাব পাঠান তো এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন যে এরকম কোনো মানুষ দুনিয়াতে আর নেই তো এই জন্য তিনি নিজেই পছন্দ করে তাকে তার কাছে বিবাহের প্রস্তাব পাঠান চাচা আবু তালিবের অনুমতি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বিবাহ করেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে বিবাহের ক্ষেত্রে যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কেউ জীবিত ছিল না কিন্তু তার চাচা ছিল তার অনুমতি নিয়ে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন কাজেই আমরা বিশেষ করে যদি এই ধরনের কোনো ক্ষেত্রে আমরা জড়িয়ে পড়ি অবশ্যই আমাদের অভিভাবকের সম্মতি রেখে তাদের অনুমতি ক্রমে আমাদের এই ক্ষেত্রে আগানো উচিত এ সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল কত বছর 40 বছর তো বিবাহের পর খাদিজার আন্তরিকতা ও সৌজন্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর ধন সম্পদের মালিক হন প্রশ্ন আসতে পারে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে প্রচুর ধন সম্পদ অর্জন করেন তো খাদিজার আন্তরিকতা ও সৌজন্যে এটা হবে উত্তর
কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ নিজের ভোগ বিলাসে ব্যয় না করে অসহায় দুঃখী পীড়িত গরিব মিসকিনদের সেবায় ব্যয় করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তার ব্যক্তিগত সম্পদ ছিল না, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদে যখন তিনি সম্পদশালী হলেন, কিন্তু নিজের সুখের জন্য সেটা ব্যয় না করে তিনি সমাজের অসহায় দুস্থ নিপীড়িত যে সমস্ত মানুষগুলো রয়েছে, গরিব মানুষ, তাদের সেবায় তিনি ব্যয় করেন। আজকের সমাজে আমরা যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় আত্মমানবতার সেবায় সম্পদ ব্যয় করি, তাহলে সমাজে দুস্থ অসহায় গরিব দুঃখীদের কষ্ট লাঘব হবে, সমাজে শান্তি বিরাজ করবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমাদের দেশে অনেক এরকম দেখা যায়, বিভিন্ন পত্র পত্রিকা পাতায় হোক, বিভিন্ন সংবাদপত্রে আমরা দেখি, তারা যখন কোনোভাবেই যদি কোনো সম্পদ অর্জন করতে পারে, তাহলে তারা সেই সম্পদটাকে বিদেশে পাচার করে বা নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়েই সবসময় হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এটা ভাবা উচিত নয়। যখন আল্লাহ তাআলা আমাদেরকে অঢেল সম্পত্তি দিবেন বা সম্পদ আমাদের কাছে হস্তগত হচ্ছে, তখন সেটা গরিব দুঃখীদের ক্ষেত্রে যদি আমরা ব্যয় করি, ফলে অবশ্যই আমাদের সমাজ শান্তিময় এবং সুন্দর হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, তখন কাবা শরীফ পুনর্নির্মাণ করা হয়। হাজরে আসওয়াদ অর্থ হচ্ছে কালো পাথর, হাজরে আসওয়াদ অর্থ কি কালো পাথর স্থাপনে আরবের বিভিন্ন গোত্রে বিরোধ দেখা দেয়। সবাই হাজরে আসওয়াদ স্থাপনের গৌরব অর্জন করতে চায়, তাতে কেউ ছাড় দিতে রাজি নয়, ফলে গোত্রে গোত্রে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়। অতপর সকলে এই সিদ্ধান্তে উপনীত হয় যে পরের দিন সর্বপ্রথম যে ব্যক্তি কাবা ঘরে প্রবেশ করবে তার ফয়সালা মেনে নেওয়া হবে। পরে দেখা গেল যে হ্যাঁ, পরের দিন সকলে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন, সবাই এক বাক্যে বলে উঠলেন, এই এসেছেন আল আমিন, আমরা তার প্রতি আস্থাশীল ও সন্তুষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিচক্ষণতা ও নিরপেক্ষতার সাথে সেই ফয়সালা দিলেন, সকলে তার নির্দ্বিধায় মেনে নিল, ফলে তার অনিবার্য রক্তপাত থেকে মুক্তি পেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে তিনি যেটা সমাধান করেছেন, সবাই যখন হাজরে আসওয়াদটাকে স্থাপন করে তার কৃতিত্ব বা গৌরব অর্জন করতে চায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিভিন্ন গোত্র থেকে, যত গোত্র ছিল গোত্র থেকে প্রতিনিধি নির্বাচন করলেন। তো প্রতি গোত্রের প্রতিনিধি নির্বাচন করে একটা চাদর বিছিয়েছে, চাদরের উপর মাঝখানে পাথরটা রেখেছে, আর আশেপাশে চতুর্পাশে সেই গোত্রপতি যারা ছিল তাদেরকে দিয়ে ধরিয়ে সেটাকে নিয়ে গেছেন। এতে সবার ভিতরে যে একটা মনোমালিন্য ছিল সেটা দূর হয়ে গেছে। আমরা যদি আমাদের সমাজে বা আমাদের পরিবারে, আমাদের আশেপাশে যদি ধরো কোনো সমস্যা তৈরি হয়, বিরোধ দেখা দেয়, আমরা যদি সেটাকে বিচক্ষণতার সাথে যদি আমরা সেটাকে মীমাংসা করতে পারি, অবশ্যই আমাদের সমাজেও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত থাকবে। তো এতে কী হবে, জাতি অনেক অনিবার্য দ্বন্দ্ব ও সংঘাত ও রক্তপাত থেকে মুক্তি পাবে, অর্থাৎ ফয়সালার মাধ্যমে জিনিসটা সমাধান হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 27 বছর, তখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। এ সময় তিনি সেখানে 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন এভাবে অনেক দিন পরে পরে সেখান থেকে তিনি বাসায় ফিরে আসতেন। আর এবং অনেক সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার পৌঁছে দিয়ে আসতেন। এভাবে দীর্ঘদিন ধ্যানে মগ্ন থাকার পর 40 বছর বয়সে পবিত্র রমজান মাসের কদরের রাতে হযরত জিব্রাইল আলাইহিসসালাম তার নিকট ওহি নিয়ে আসেন এবং তিনি নবুয়ত প্রাপ্ত হন। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, পড়ো, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্র মোতাবেক কোরআন শরীফের প্রথম আয়াতকৃত যে সূরা, সেই যে সূরা আয়াত সেটা হচ্ছে সূরা আলাক। কি নাম বললাম? সূরা আলাক। সূরা আলাক হচ্ছে কোরআন শরীফের নাযিলকৃত প্রথম সূরার আয়াত। আচ্ছা, উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি পড়তে জানি না। জিব্রাইল আলাইহিস তাকে জড়িয়ে ধরে বললেন, পড়ুন। তিনি বললেন, আমি পড়তে জানি না। এভাবে তিনবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিকে জড়িয়ে ধরলেন, অতপর তৃতীয়বারে তিনি পড়তে সক্ষম হলেন। বাড়ি ফিরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নিকট তার এই সমস্ত ঘটনা খুলে বললেন এবং তিনি জীবনের
জীবন নাশের আশঙ্কা করলেন, যে আমার জীবন শেষ হয়ে যেতে পারে এমন একটা আশঙ্কা করলেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, মা কখনো না, আল্লাহ শপথ তিনি আপনাকে কখনো অবদস্থ করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, দুস্থ ও দুর্বলদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন, নিঃস্ব ও অভাবীদের উপার্জন ক্ষম করেন, মেহমানদের সেবাযত্ন করেন এবং প্রাকৃতিক দুর্যোগে লোকদের সাহায্য করেন। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিব্রাইল আলাইহিস সালাম ওহিনী আসে, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, পড়ুন আপনার প্রভু নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি পড়তে জানি না। তো জিব্রাইল আলাইহিস সালাম তাকে তার বুকের সাথে নিয়ে চাপ দিয়েছেন, আবার তিনি বলছেন পড়ুন, তিনি একই উত্তর দিয়েছেন, আমি পড়তে জানি না। এইভাবে তিনবারের পরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়তে সক্ষম হয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি একটু বিচলিত হয়ে গেলেন, যে এটা অস্বাভাবিক কেন ঘটলো, এরকম কেন ঘটলো। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে কিতাবে আসছে এরকম, যে আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও, আমি খুব ভয় পেয়ে যাচ্ছি, আমার জীবন নাশের হুমকি মনে হচ্ছে, তো এরকম। তো তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে সাহস দিয়ে বলছেন, না, আপনি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেন নাই, আপনি ইয়াতিমের হক নষ্ট করেন নাই, আপনি দুস্থ মানবতার সেবায় এগিয়ে এসেছেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের সেবায় এগিয়ে যাচ্ছেন, কাজেই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে অবদস্থ করবেন না। এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস যুগিয়েছেন। এতে বোঝা যায় যে নবুয়ত প্রাপ্তির পূর্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম আন্তরিকতা ও নিষ্ঠার সাথে মানবিক ও মহৎ গুণাবলী অনুশীলন করতেন এবং মানবতার সেবায় নিয়োজিত থাকতেন। আমাদের উচিত বাস্তব জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব আদর্শ অনুশীলন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা অনুশীলন করি, অবশ্যই এটা আমাদের জন্য কল্যাণের কারণ হবে, আমাদের সমাজ শান্তিময় হবে এবং সুখের হবে। এবার আলোচনা করব ইসলাম প্রচার সম্পর্কে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তার ভিতরে একটা ভাব এটা জাগ্রত হয় যে এই আল্লাহ পাকের বাণী এটা আমার কাছে না রেখে সেটা সবার কাছে ছড়িয়ে দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের কাছে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করলেন। তো এখানে ইসলাম যখন তিনি প্রচার করেন, মক্কার যে সমস্ত লোক যারা রয়েছে, বিপদগামী যে সমস্ত লোক রয়েছে, তাদের কাছে তিনি সর্বপ্রথম ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়া শুরু করলেন। তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাআলা কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তিনি আরও ঘোষণা করলেন, ইসলামই একমাত্র মনোনীত ধর্ম, আল কুরআন এই ধর্মের পবিত্র গ্রন্থ, আল্লাহ সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা, নিয়ামক, সবকিছুর মালিক, তিনি সকল সৃষ্টির জীবন ও মৃত্যুদানকারী। এভাবে তিনি ইসলামের প্রচার এবং প্রসার নিজে ঘোষণা করলেন, চালাতে থাকলেন। তো প্রথম 3 বছর তিনি গোপনে আত্মীয় স্বজনকে ইসলামের দাওয়াত দিলেন। ফলে প্রথমে তিনি কয় বছর গোপনে ইসলাম প্রচার করেন? 3 বছর। এই 3 বছর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন ইসলাম প্রচার করেন। এরপরে 3 বছর তিনি তার আত্মীয় স্বজন নিকটাত্মীয় কাছের মানুষ যারা তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এতে মূর্তি পূজারীরা যারা মূর্তি পূজা করতো, তারা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলো। তারা নবীকে ধর্মদ্রোহী, পাগল বলে ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো। তারা তার উপর শারীরিক মানসিক নির্যাতন চালালো, পাথর ছুড়ে আঘাত করলো, আবর্জনা নিক্ষেপ করলো, অপমানিত ও লাঞ্ছিত করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্ব, যে মুহাম্মদ তোমাকে তুমি এইসব ধর্ম প্রচার ছেড়ে দাও, তোমাকে আমরা নেতৃত্ব দিব, তোমাকে আমরা ধন সম্পদ দিব, সুন্দরী নারী লোভ দেখালো। তিনি বললেন, আমার এক হাতে চন্দ্র আর অন্য হাতে সূর্য এনে দিলেও আমি এ সত্য প্রচার থেকে বিরত হব না। সত্য প্রচারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আত্মত্যাগ ও ধৈর্য ও সহিষ্ণুতা পরিচয় দিয়েছেন, তা থেকে শিক্ষা নিয়ে আমাদেরও সত্য নয়, এর পথে আত্মত্যাগে ধীর সংযমী, ধৈর্যশীল ও কষ্ট সহিষ্ণু হওয়া উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমাদের শিক্ষা হলো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে তিনি যেভাবে বিপদে ধৈর্য ধারণ করেছেন,
নিঃস্বার্থকভাবে নিরলস প্রচেষ্টার মাধ্যমে তিনি ইসলামের বাণী প্রচার করেছেন। আমরাও এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপ্রাণিত হয়ে ইসলামের সেবায় আমরাও এভাবে কাজ করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনকে বরকতময় করবেন, বরকতপূর্ণ করবেন এবং ইসলামকে আল্লাহ তাআলা বিজয় হিসেবে ঘোষণা করবেন, বা ইসলামের বিজয় আশা কিন্তু সম্ভব। কিন্তু আমরা যদি ঘরে বসে থাকি, আমি নিজে যেটা ভালো জানি সেটা যদি আরেকজনের কাছে প্রকাশ না করি, তাহলে ইসলামের কিন্তু কোনো লাভ হবে না, অর্থাৎ এবং আমার ওই জানার কোনো লাভ নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে অনুসরণ করব, তাকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যায়, আর এছাড়া যে সমস্ত মডেল যারা রয়েছে তাদেরকে অনুসরণ করলে জাহান্নাম অবধারিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই অনুসরণের ক্ষেত্রে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।